আজকে ওরা ভালো ব্যাটিং করেছে শেষের দিকে, এই কারণে আর কি হয়তো বা হয়নি। না, ফ্রাস্ট্রেটিং না, সব বোলারই ভালো বলিং করেছে, আপ ফ্রন্ট উইকেট দিয়েছে, সব বোলারাই ভালো বলিং করেছে। আর লাস্টের দিকে এরকম অনেক সময় হতেই পারে যে হয়তো বা একটা ওভার একটু বেশি রান হয়, কারণ ব্যাটসম্যানরাও ওই সময় হয়তো বা চেষ্টা করছিল, কয়েকটা ভালো শটও খেলেছে ওদের ব্যাটসম্যান, বাট আমার মনে হয় যে মুস্তাফিজ ভালো বোলিং করেছে। ওই পরে ওরা ভালো পার্টনারশিপ করেছে তাই। টেকনিকের বিষয়ে আমি ঠিক খুব একটা বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় যে সাইফ হ্যাজ আ ভেরি গুড টেকনিক। প্রবলি আজকে ফার্স্ট ম্যাচ অনেক যে কারোরই খারাপ হতে পারে, বাট আমার মনে হয় যে ও ইনশাল্লাহ কামব্যাক করতে পারবে। আমার মনে হয় মেহেদি হ্যাজ বিন পারফর্মিং রিয়েলি ওয়েল ফর দ্য টিম, বোথ উইথ দ্য ব্যাট এবং বলে। তাসকিন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল, সবাই ভালো পারফর্ম করছে। আফিফ আজকে খুব ভালো ব্যাটিং করেছে, সোহান খুব ভালো ব্যাটিং করেছে, তো অল টুগেদার, বাট আমার মনে হয় যে আমাদের ব্যাটিংটা একটু ভালো করতে হবে। প্ল্যান ছিল বোলিং করানোর, পরে যেহেতু দুইটা লেফটি ব্যাটসম্যান ছিল তো এই কারণে আর কি আমাকে বোলিং করতে হয়।